এই গল্পের আগের পর্বে আমরা দেখেছিলাম যে রজনীর পা ডিপ করে কেটে যাওয়ায় কল্যাণী তাকে হসপিটালে নিয়ে গেছিল। তার স্বামীকে ফোন করে সমস্ত ঘটনা তাকে বলেছিল। রজনীর পায়ের জন্য অনেক রক্ত লাগবে সেটা কল্যাণীকে জানিয়েছিল। অবশেষে তার স্বামী হসপিটালে পৌঁছালো। কল্যাণী, আমার রক্তের গ্রুপ কিন্তু এ পজিটিভ, আমি রক্ত দিয়ে দিচ্ছি। কল্যাণী স্বস্তির নিঃশ্বাস নেয়। ডক্টর কল্যাণীর স্বামী রক্ত নিয়ে রজনীর শরীরে চালান করে দেয়। পরের দিন সকালে কল্যাণী রজনীর জন্য প্রার্থনা করছিল যাতে করে রজনী সুস্থ হয়ে ওঠে। হে প্রভু, এত কম বয়সে এই বাচ্চাটাকে কত কি সহ্য করতে হচ্ছে, দয়া কর প্রভু, ওকে রক্ষা কর প্রভু। কল্যাণীর কথা শুনে কল্যাণীর স্বামী বলল, আরে কল্যাণী, তুমি এত চিন্তা করছো কেন, রজনী ঠিক হয়ে যাবে, এইবার আমি কিন্তু বসন্তের অবস্থা খারাপ করেই ছাড়ব। এই বলে তার স্বামী বসন্তের বাড়িতে যেতে আগলো। না না, ওর থেকে দূরে থাকাই ভালো, ও কারো প্রাণের পরোয়াই করে না, খুবই নির্দয় মহিলা। কল্যাণী এই কথা বলল। ঠিক তখনই ডক্টর এসে, রজনীকে রক্ত দিয়ে আপনি খুবই পুণ্যের কাজ করেছেন, ওর একটু পরে জ্ঞান ফিরে আসবে, আপনার ওর সাথে দেখা করতে পারেন। ডক্টরের এই কথা শুনে তারা দুজন খুবই খুশি হল। কিছুক্ষণ পরে তারা দুজন রজনীর কাছে গেল। রজনী কাঁদতে কাঁদতে, পিসি, আমি আমার মায়ের কাছে যাব না, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। তখন কল্যাণী বলল, আমিও তোমাকে নিজের সঙ্গেই নিয়ে যাব, তুমি চিন্তা করো না। কল্যাণী তাকে সান্ত্বনা দিয়ে বলল। কিছুক্ষণ পরেই বসন্তা ওখানে এসে উপস্থিত হল। বসন্তাকে ওখানে দেখে তাদের দুজনের খুব রাগ হল। হায় রাম, আমার থেকে কত বড় ভুল হয়ে গেছে, আমি কোনোদিন ভাবিনি। সে জোরে জোরে এইভাবে কাঁদতে লাগলো। তার মিচিমিচি কান্নার অভিনয় দেখে কল্যাণী বলল, কেন মিথ্যে মিথ্যে কাঁদছ, একটু তো লজ্জা করো, তুমি এত নির্দয় কেন বৌদি, একটু প্রাণের চিন্তা করো না, এই বাচ্চাটাকে মেরে তোমার কি লাভ হবে। বসন্তা কাঁদতে কাঁদতে, কল্যাণী আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, রাগের মাথায় এইসব হয়ে যাবে, একবার আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর কল্যাণীর স্বামী বলল, বৌদি থাক থাক, অনেক হয়েছে আপনার নাটক, আপনার এখানে কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে গেলেই বেটার, আমাদের আশেপাশে আপনার ছায়াও আমি দেখতে চাই না, আপনার ঘর বাড়ি আপনার সম্পত্তি আপনি নিজের কাছেই রাখুন, রজনীকে আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। না না, এরকম বলো না, আমি রজনীকে নিয়ে যাব, ওকে অনেক আদর দেব, আমার বিশ্বাস করো। এই কথা শোনার পরে রজনী বলল, পিসেমশাই আমি মায়ের সঙ্গে যাব না, আপনি আমাকে নিজের সঙ্গে নিয়ে চলুন, মা আমাকে মেরে ফেলবে। এই কথা বলে রজনী কাঁদতে লাগলো। তারা দুজন রজনীকে সান্ত্বনা দিল। একটু পরেই বসন্তাকে তারা ওখান থেকে তাড়িয়ে দিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পরে অবশেষে রজনীকে তারা বাড়ি নিয়ে যায়। তার পিসি পিসমশাই তারা দুজন খুব ভালো করে রজনীর দেখাশোনা করতে লাগলো। কল্যাণীর ওই বাচ্চাটাকে তার শাশুড়িমা খুব ভালো করে যত্ন করত। একদিন তার শাশুড়ি কল্যাণীকে বলল, বৌমা, রজনী তো এবার ঠিক হয়ে গেছে, এবার ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দাও। শাশুড়িমা, রজনী এবার আমাদের সঙ্গে এখানেই থাকবে, ও যদি ঘরে যায় তাহলে ওর মা ওকে মেরে ফেলবে। তার মানে তুমি ওকে এখানেই রাখবে, যার বাচ্চা তার কাছে থাকাই তো ভালো। শাশুড়িমা, রজনী খুব ভালো মেয়ে, ওর উপরে কি হয়েছে সেটা তো আপনি জানেন না, আমার বৌদি দাদা মরে যাওয়ার পর আমাদের তো ছেড়ে চলে গেছিল, ওই রজনীই আমাদের খেয়াল রেখেছিল, ঠিক সময় আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছে, যে যাই বলুক না কেন রজনী এখানেই থাকবে। ঠিক আছে বৌমা, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, কিন্তু দেখো বসন্তা যেন এখানে এসে ঝগড়া না করে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বসন্তা গ্রামের প্রধানকে নিয়ে কল্যাণীর বাড়ি গেল। গ্রামের প্রধান বলল, দেখো ভাই, রজনী এখানে থাকাটা ওর মায়ের একদমই পছন্দ না, তার মেয়ে তার কাছে থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? তখন কল্যাণী বলল, ঠিকই বলেছেন আপনি, কিন্তু যদি মায়ের রূপে ডাইনি হয়, এই ছোট বাচ্চাটার উপর কত অত্যাচার হয়েছে জানেন?
রজনী এর অনেক অত্যাচার সহ্য করেছে, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, দুঃখ থেকে বার হচ্ছে। কিন্তু আমি যদি আবার ওর মায়ের সাথে ওকে পাঠিয়ে দিই, তাহলে এটা নরকের থেকেও কিছু কম না। আমি এটা কোনোদিনই হতে দেব না। তখন প্রধানমশাই বলল, আরে এটা কি করে হতে পারে, বসন্ত তার নিজেও তো একা, তার যদি মেয়ের সাথে থাকে তাহলে তার মনটা একটুখানি শান্ত থাকে, ভালো থাকে, গল্প গুজব করতে পারে। বলছিলাম বোন, আমার কথা শোনো, রজনীকে ওর মায়ের সাথেই পাঠিয়ে দাও। তখন রজনী বলল, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে কোথাও পাঠাবেন না, আমি আমার পিসির কাছেই থাকতে চাই। সে কাঁদতে কাঁদতে বলল। তখন কল্যাণী প্রধানকে বলল, দেখেছেন আপনি বাচ্চাটা কত ভয় পাচ্ছে, ওর সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, তাই তো সে এত ভয় পাচ্ছে। তারপর কল্যাণী গ্রামের প্রধানকে যা যা ঘটেছিল সবকিছু বলল। গ্রামের প্রধান বসন্তাকে বলল, দেখো বসন্তা, তোমার মেয়ে যদি যেতে না চায় তাহলে তুমি কি করে নিয়ে যাবে, তুমি যদি জোর করে নিয়ে যাও তোমার কাছে থাকবে না, আমার কথা শোনো, এখান থেকে পালিয়ে যাওয়াটাই বেটার হবে। আপনার যাওয়ার হলে আপনি যেতে পারেন, কিন্তু আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। গ্রামের প্রধান ঠিক আছে বলে ওখান থেকে পালিয়ে গেল। বসন্তা কল্যাণীর বাড়ির বাইরে ধর্ণা ধরে বসে রইল। দুদিন ধরে বসন্তা কোনো কিছু না খাওয়ায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কল্যাণী এসে, বৌদি ওঠো ওঠো, একটু জল খেয়ে নাও, কল্যাণী তার বৌদিকে বলল। আমার মেয়েকে যতক্ষণ না আমার সঙ্গে পাঠাচ্ছ আমি জল পর্যন্ত খাব না। ঠিক আছে বৌদি, তুমি একটু জল খাও, কিছু খাবার খাও, আমি রজনীর সাথে কথা বলে ওকে বোঝাচ্ছি, ওকে তোমার সঙ্গে পাঠিয়ে দেব। আমি সত্যি বদলে গেছি, আমি রজনীর সাথে কিছু করব না, আমি তোমার পায়ে পড়ছি, রজনীকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। বসন্তা কল্যাণীকে বলল, আমি তো বললাম বৌদি পাঠিয়ে দেব, আগে তুমি ঘরে চলো। কল্যাণী বসন্তাকে বাড়ি নিয়ে গেল এবং তাকে ভাত খেতে দিল। তারপর সে তার স্বামীকে বলল, শোনো, এর কি করে উপায় বার করি, তোমার কি মনে হয় বৌদি কি সত্যি বদলে গেছে? আমার তো তাই মনে হচ্ছে। বৌদি খুবই দুঃখে রয়েছে, বৌদি মনে হয় তার নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, তার নিজের ভুলটা হয়তো শুধরানোর জন্য রজনীকে সে সাথে নিয়ে যেতে চাইছে। চলো কল্যাণী, আর একটা ওকে সুযোগ দিয়ে দেখি, এর পরেও যদি বৌদি উল্টোপাল্টা কোনো কাজ করেছে তাহলে আমি সোজা ওকে লোকাপে পুড়ে দেব। তারা দুজন একে অপরের সাথে আলোচনা করতে লাগলো। রজনী সেটা শুনে, এ প্রভু, এরা তো আমাকে আমার মায়ের কাছে পাঠাতে চাইছে, আমি ওই নরকে ফিরে যেতে চাই না, এর থেকে তো ভালো মরে যাওয়াই ভালো। রজনীর মন খারাপ হয়ে গেল। তারপর কল্যাণী রজনীর কাছে এলো আর বলল, রজনী, তোমার মা সত্যি বদলে গেছে, ও তোমার পুরো খেয়াল রাখবে, তোমার ওনার সঙ্গে যাওয়া দরকার। পিসি, তুমি আমাকে মারতে চাও তো মেরে নাও, কিন্তু আমাকে ওর সঙ্গে পাঠিও না, আমি তোমার পায়ে পড়ছি। রজনী তার পিসির পায়ে পড়ে গেল। এইসব দেখে বসন্তার মনে খুব কষ্ট হতে লাগলো। হায়, আমার মেয়ে আমাকে বিশ্বাস করতে না, আমি সত্যি বদলে গেছি, আমি তোমাকে কোনো কষ্ট দেব না, আমার বিশ্বাস করো, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাই। এই কথা বলে বসন্তা ওখান থেকে চলে যেতে লাগলো। আমার মরে যাওয়ার পরেই হয়তো তোমরা বিশ্বাস করবে যে আমার ভালোবাসাটা সত্যি ছিল। এই কথা বলে বসন্তা পাশের একটা কুঁতে ঝাঁপ দিল। কল্যাণীর স্বামী এটা দেখে দৌড়ে এলো, সে সঙ্গে সঙ্গে কুঁতে ঝাঁপ দিয়ে বসন্তাকে ওখান থেকে উদ্ধার করলো, তার পেট থেকে সমস্ত জল বাইরে বের করলো। আমাকে কেন বাঁচালেন, আমি মরে গেলেই ভালো হতো, আমার মেয়ে তো আমাকে বিশ্বাসই করে না, আমি ওর সাথে অনেক অন্যায় করেছি আমি মানছি, আমাকে একবার আমার ভুলটা শুধরাবার সুযোগ দিন, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন, আপনার কাছে হাত জোড় করছি। এই কথা বলে সে কাঁদতে লাগলো। রজনী এইসব দেখে তার মায়ের গলা জড়িয়ে ধরল। মা, আমাকে ক্ষমা করে দাও, তুমি এরকম কিছু করবে আমি কোনোদিন ভাবিনি, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। রজনী কাঁদতে লাগলো। এবার তো আমাকে বিশ্বাস করবে, বসন্তা এই কথা বলল। পরের দিন সকালে, এবার আমরা যাচ্ছি, কল্যাণী আর কল্যাণীর স্বামী ঠিক আছে বলল। বসন্তা রজনীকে নিজের সাথে নিয়ে গেল। বাড়ি পৌঁছানোর পরে
বসন্ত আর রজনীকে খুবই যত্ন করতে লাগল। রজনীও বেশ খুশি ছিল। এইভাবে সপ্তাহখানেক কেটে গেল। একদিন তাদের বাড়িতে একটা বৃদ্ধ লোক এলো। মা বসন্তা, তোমার মেয়ে কোথায় দেখতে পাচ্ছি না তো? কাকা, আমার মেয়ে তো খেলতে গেছে, তুমি বলো হঠাৎ এখানে কি করে? তোমাকে একটা খুশির খবর দিতে এসেছি মা। কি খুশির খবর? পাশের একটা গ্রামে কিরণ নামে একটি খুবই ধনী ব্যক্তি আছে বসন্তা মা, সে তোমাকে বিয়ে করতে চায়, সে এটা বলার জন্য এখানে আমাকে পাঠিয়েছে। কাকা, তুমি এটা কি বলছো? আমি বিবাহিত, তুমি তো জানো আমার স্বামী বেঁচে নেই, কিন্তু আমার মেয়ে তো আছে, তুমি এটা কি করে ভাবলে? মা, তোমার ব্যাপারে সবকিছুই কিরণ জানে, তার কোনো সমস্যা নেই এতে। যদিও মা, আমি যদ্দূর জানি এ মেয়ে তো তোমার নিজের মেয়ে না, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, এবার তোমার মর্জি। সে তোমার সাথে বিয়ে করে তোমাকে আর তোমার মেয়েকে খুবই সুখে রাখবে। এরপরে কি হলো এই গল্পের পরের পর্বে দেখবো।